রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাতে ঘুমানোর জন্য। বিজ্ঞান বলে ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালোভাবে পাম্প করে, আর আলো নিভিয়ে না ঘুমালে ব্রেনে অ্যানাটনিং ওয়ার্স শরীরে প্রবেশ করতে পারে না, এতে খুব ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গোফ ছেঁটে ফেলো আর দাড়ি রাখো। বিজ্ঞান বলে দাড়ি না রাখলে স্কিন ক্যান্সার, ফুসফুসের ইনস্পিয়ার 40-এর আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের প্যান্ট টাকনোর উপরে পড়তে হবে, অন্যথায় জাহান্নামে যাবে। বিজ্ঞান বলে পুরুষের টাকনোর ভিতরে প্রচুর পরিমাণ হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। কেউ যদি তা খোলা না রেখে তা ঢেকে রাখে তবে তার যৌবন শক্তি কমে যায়, বিভিন্ন রোগে সে আক্রান্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের ভ্রু প্লাককারের উপর আল্লাহর লালন। বিজ্ঞান বলে ভ্রু হলো চোখের সুরক্ষার জন্য। ভ্রুতে এমন কিছু লোম আছে যদি তা কাটা যায় তাহলে মানুষ মারা যেতে পারে, এমনকি মানুষ পাগল হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাজ্য তাব্য খাওয়া হারাম। বিজ্ঞান বলে ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সার, ব্রঙ্কাইটিস, হৃদরোগ হয়, মানুষ মারাও যায়। ধূমপানের কারণে ঠোঁট, দাঁতের মাড়ি, আঙ্গুল কালো হয়ে যায়, জনশক্তিও ও ক্ষুধা কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। বিজ্ঞান বলে স্বর্ণ এমন একটি বরাদ্দ যে স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়, আর তার পরিমাণ যদি 2.3% হয় তবে পুরুষ তার আগের স্মৃতি সব হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ। বিজ্ঞান বলে পর্নোগ্রাফি ও অশ্লীল সম্পর্কে সত্যবিক বিভিন্ন মাদক দ্রব্যের মধ্যে যদি কেউ জড়িয়ে পড়ে তাহলে তার ব্রেনের ফয়েন্টাল এরিয়া পরিচালনা করার ইন্টেল খোসওয়ালগুলি থরথর করে কাঁপতে থাকে এবং অস্থির হয়ে যায়, আর সে নেশাগ্রস্ত হয়ে যায় এবং অসুস্থের সাথে জীবনযাপন করে, তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা বলেন, আর যখন কোরআন পাঠ করা হয় তাতে কান লাগিয়ে রাখো এবং মন দিয়ে শোনো। বিজ্ঞান বলে কোরআনের সাউন্ড শরীরের সেলগুলিকে সক্রিয় করে, অসুস্থতাকে আরোগ্য করে, বিশেষ করে হার্ট এবং ক্যান্সার রোগের, আর ব্রেনকে এমনভাবে চার্জ করে যেমন করে ফিউজ হওয়া ব্যাটারিকে সচ্ছল করা। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটু উৎসাহ আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।